দিনমজুর থেকে জনপ্রিয় ইউটিউবার, দু বছরেই কোটি টাকার মালিক, জনপ্রিয়তার টেক্কা দিয়েছেন বঙ্গায় কেউ। জানেন বাংলার সবচেয়ে বড় ইউটিউবার কারা? দেশের জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব। অনেকেই যেমন এই অ্যাপ থেকে ভিডিও দেখেন, তেমন আজকাল ইউটিউবে ভিডিও আপলোড করে রোজগারের পথটাও কিন্তু বেছে নিয়েছেন অনেকেই। বর্তমানে রোজগারের বিকল্প মাধ্যম হয়ে উঠেছে এই মাধ্যম। লোভনীয় রোজগার, কেরিয়ারের সাফল্যের আশা, সমস্ত কিছু মিলিয়ে বর্তমানে অনেকেই নিজেদের নামী দামি পেশা থেকে সরে এসে ইউটিউব ক্রিয়েটার হচ্ছেন। তেমনই দুই ইউটিউবারের সাফল্যের কথা বলবো আজ এই প্রতিবেদনে। লকডাউনে কাজ হারানো দুই দিনমজুর কিভাবে হলেন বাংলার জনপ্রিয় ইউটিউবার, জানাবো সেই গল্প। রবিউল শেখ এবং হারুন শেখ, নদিয়ার এই দুই দিনমজুর আজ বাংলার সফলতম ইউটিউবার। তাদের চ্যানেল টেক্কা দিয়েছে বঙ্গায় কেউ। বাংলার অন্যতম ফেমাস ব্লগার বঙ্গায়, তার জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। কিন্তু জানেন কি, সংখ্যার বিচারে বঙ্গায়ের থেকেও দ্বিগুণ সাবস্ক্রাইবার রয়েছে পল্লিগ্রাম টিভির। এই ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা 70 লক্ষ, অর্থাৎ 7 মিলিয়ন। হ্যাঁ, শুনতে অবাক লাগলো, এটা সত্যি। সাবস্ক্রাইবারের সংখ্যার বিচারে বঙ্গায়কে টেক্কা দিয়ে ফেলেছেন এই দুই দিনমজুর। মাত্র 2 বছরে প্রতি মাসে তারা আয় করছেন 70 থেকে 80 লক্ষ টাকা, ভাবা যায়? কিন্তু কিভাবে মিলল এই সফলতা তাদের? লকডাউনে কাজ হারানোর পর এই চ্যানেলটি শুরু করেছিলেন রবিউল শেখ আর হারুন শেখ। আজ সেই ইউটিউব চ্যানেলের সৌজন্যে কয়েক কোটি টাকার মালিক দুজন। নদিয়ার থানার পাড়ার আজলানপুরের বাসিন্দা রবিউল শেখ মাধ্যমিক পাশ করার কয়েকদিন পরই বাবাকে হারান। সংসারের হাল ধরতে গিয়ে লেখাপড়া আর করা হয়নি, রাজমিস্ত্রির কাজে যোগ দেন তিনি। দুটো পয়সা বাড়তি উপার্জনের জন্য বেঙ্গালুরুতে পাড়ি দেন রাজমিস্ত্রির কাজে। এরপর থেকে সবকিছু ঠিকঠাকই চলছিল, কিন্তু বাদ সাধল করোনা। আর পাঁচজনের মতো করোনার প্রভাব পড়েছিল দিনমজুর রবিউলের জীবনে। লকডাউনে কাজ হারানোর পর হাজারো অনিশ্চয়তা নিয়ে সেদিন বাড়ি ফিরেছিল সে। কিন্তু এরপর দিন কাটবে কি করে তাদের, কিভাবে চলবে সংসার, ভাবতে গিয়ে না ঘুমিয়ে একের পর এক রাত কাটিয়েছেন তিনি। হারুনের গল্পটাও খানিকটা একই রকম। ক্লাস 4 পাশ করার পর পড়াশোনা আর হয়নি, সংসারের হাল ধরতে ইট ভাটার কাজ শুরু করেন। লকডাউনে সেই কাজটাও চলে যায়। তাদের জীবনের সফলতার গল্পটা হয়তো এভাবেই লেখা ছিল। আর তাই কাজ হারানোর পরই দুজনের প্রথম দেখা হয় এই গ্রামে। বেঙ্গালুরুতে থাকাকালীন একটা ক্যামেরা কিনেছিলেন রবিউল শেখ, সেই ক্যামেরা দিয়ে নিজেদের ইউটিউব জার্নি শুরু করেন দুজনে। গ্রামে ছোট ছোট ছেলেমেয়েদের দিয়ে অভিনয় করিয়ে মজার মজার ভিডিও বানাতে শুরু করেন রবিউল আর হারুন। ইউটিউবে খোলেন পল্লিগ্রাম টিভি চ্যানেল। 2020 সালের ডিসেম্বরে সেই চ্যানেলে প্রথম ভিডিও আপলোড করা হয়। জনপ্রিয়তা পেতে অবশ্য বেশি সময় লাগেনি রবিউলের। 9 নম্বর ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে রাতারাতি জনপ্রিয়তা পেয়ে যায় এই ইউটিউব চ্যানেলটি। তারপর থেকে প্রায় সিংহভাগ ভিডিওতে মিলিয়ন ভিউ আসতে শুরু করে। বাস্তবের ঘটনা থেকে ভিডিও বানানোর রসদ খুঁজে নিচ্ছেন রবিউলরা। শাশুড়ি বৌমার অশান্তি, গ্রাম্য প্রেম, বিয়ের গল্পের মতো নানান ঘটনা নিয়ে মজার মজার ভিডিও বানিয়ে আপলোড করেন ইউটিউবে। প্রতি মাসে 21 কোটি মানুষ তাদের ভিডিও দেখেন। প্রতি মাসে তাদের আয়ের অঙ্কটা আনুমানিক 70 থেকে 80 লক্ষ টাকা, অর্থাৎ শুধুমাত্র ইউটিউবে ভিডিও দিয়ে বছরে কোটি কোটি টাকা উপার্জন করছেন রবিউল আর হারুন। একসময় যখন দুবেলার খাবারটাও অনিশ্চিত ছিল তাদের কাছে, সেই সময় দাঁড়িয়ে পরিস্থিতির মোকাবিলা করেছেন রবিউল আর হারুন। দেখিয়ে দিয়েছেন মনের মধ্যে বড় হওয়ার ইচ্ছে থাকে একদিন ঠিকই বড় হওয়া যায়। এখন হাজার হাজার মানুষের কাছে অনুপ্রেরণা হয়ে উঠেছেন এই দুই ইউটিউবার রবিউল আর হারুন। বিউরো আজকে